সেফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর যারা আমার চ্যানেলে প্রথমবার, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমি চিকেনটিকে এমনভাবে রান্না করছি, যারা আলু দিয়ে চিকেনে পাতলা ঝোল খেতে খুব একটা ভালোবাসেন না, তাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটিকে আমি উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মিট মশলা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, সবশেষে দিলাম লেবুর রস। এবার এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটি তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টি কাঁচা লঙ্কা, 20 গ্রাম কিশমিশ, 1.5 ইঞ্চি আদা আর 1টি টমেটো। এবার এই মশলাগুলিকে আমি পেস্ট করে নেব। এবারে সামান্য জল দিয়ে আমি মশলাগুলিকে মিক্সিতে পিষিয়ে নিচ্ছি। এইবারে আমি আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়ায় তেল গরম বসিয়ে আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এগুলোকে একটু হালকা ভেজে নিলে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। খুব ভালো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পেস্ট করা মশলা। এবার এগুলোকে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটি থেকে খুব ভালো তেল বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনের সাথে মশলাটিকে আমি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। এবারে চিকেনের সাথে আলুটিকে আমি আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলি খুব ভালো সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। গরম জল দিলে ঝোলের টেস্টটি খুবই ভালো হয়। যখন কোনো ঝোল তৈরি করবেন, গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে ঝোলের টেস্টটি খুবই ভালো হয়। ঝোলটি 2 মিনিট ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি ঝালের জন্য নয়, খুব সুন্দর একটি গন্ধ আসে তার জন্যই দিলাম। তৈরি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।